ফের শাসক দল বিজেপিকে আঘাত নিলেন টিটিএডিসির ডেপুটি সিএম অনিমেষ দেববর্মা। কমলপুর শহরে এক জনসভায় আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দলকে বর্জন করার জন্য ভোটারদের কাছে আবেদন করলেন তিনি। কেননা এই দল আদতেই যে নিজেদের প্রতিশ্রুতিগুলোকে রাখেনি তাই আবার জনগণের সামনে তুলে ধরলেন তিনি। গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি উত্থাপন করলেন অনিমেষ দেববর্মা। সামনে বিধানসভা নির্বাচন, ফের একবার গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি নিয়ে বৃহস্পতিবার কমলপুর শহরে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় প্রথম জনসভা করল টিপ্রামথা দল। এদিন টিপ্রামথার জনসভা শুরুর আগেই কমলপুর শহরের ফুলছড়ি থেকে একটি মিছিল বের হয়ে জনসভাস্থলে এসে সমাপ্ত হয়। এরপর কমলপুর শহরে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় টিপ্রামথার জনসভা অনুষ্ঠিত হল। এতে উপস্থিত ছিলেন টিটিএডিসির ডেপুটি সিএম অনিমেষ দেববর্মা, এমডিসি অনন্ত দেববর্মা, কমলপুর মহকুমার টিপ্রামথার সাংগঠনিক সম্পাদক তপন দেববর্মা, ধলাই জেলার মহিলা নেত্রী মেরি দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। জনসভায় প্রধান বক্তা অনিমেষ দেববর্মা বলেন, টিপ্রামথা কোনো সাম্প্রদায়িক দল নয়, মহারাজার টিপ্রামথা দল সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলছে। টিটিএডিসিতে অর্থের অভাব চলছে, রাজ্য সরকার টিটিএডিসিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে না, তাই এডিসিতে সঠিকভাবে কাজ করতে অসুবিধা হচ্ছে। সব দলের সব ধর্মের মানুষ কথা বলতে পারবে সেই পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আমরা কমলপুর এলাকার প্রতিটি সুনাগরিক বৃন্দকে আমরা আহ্বান জানাব, আমরা সেই সরকারকে বর্জন করব যারা ডাবল ইঞ্জিনের কথা বলে, প্রতি ঘরে সুশাসনের কথা বলে শুধু পোস্টারিং করেছে। সেদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলেন আস্থাবল ময়দানে, ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীদের জন্য কি হবে, আমার ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের কি ভবিষ্যৎ হবে তার একটি কথা উনি উল্লেখ করেননি। এসেছিলেন সেদিন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওনার মুখেও সেদিন ত্রিপুরা রাজ্যে আগামী দিন তাদের কি পরিকল্পনা রয়েছে সেই কথার কোনো উল্লেখ। এদিন ভাষণে তিনি বিজেপিকে একহাত নিলেন। তিনি বলেন, 2018 নির্বাচনের মুহূর্তে বিজেপি বলেছিল মিস কল দিলে চাকরি হবে, কোথায় চাকরি, মানুষকে বোকা বানিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। হেমন্ত বিশ্ব শর্মাই ছিলেন 2018 সালে, উনি কইছিলেন যে আমার বক্তৃতা রেকর্ড করো, ত্রিপুরা রাজ্যে যদি আমরা 6 লক্ষ বেকারকে চাকরি না দিই পার্লামেন্টে এমন অবস্থা করে যে আমরা যেন মানুষের কাছে যাইতে না পারি। সেই দিন আসামের সেই অর্থমন্ত্রী এখন মুখ্যমন্ত্রী আসামের, উনি রথের যাত্রায় আইছেন, বেকারদের একটা কথা নাই, 10,323 জন কর্মচারী যাদের চাকরি চলে গেছে। সেই দিন হিমন্ত বাবু বলেছিলেন যে ল ডিপার্টমেন্টের কাছে ফাইলটা চলে গেছে, নির্বাচন শেষে ল ডিপার্টমেন্ট থেকে এই ফাইলটা বেরিয়ে এলেই নাকি 10,300। এরপর বক্তব্য রাখেন উপস্থিত অন্যান্য নেতৃত্বরা। জনসভায় জাতি উপজাতি উভয় অংশের মানুষ উপস্থিত ছিলেন। এই সভাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা গেল প্রত্যেকের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।